ষড়যন্ত্র করছে। আর সঙ্গে আমরা দেখছি প্রদ্যুৎ কিশোর দেবধর্মা মহারাজা নিজেকে নিজে বলে বেড়াচ্ছেন, এতদিন আমরা দেখেছি এ রাজ্যের সর্বশেষ রাজা যিনি ছিলেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য, আজকে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে বলেই এই রাজ্যের এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করা হয়েছে এবং তার নামকরণ করা হয়েছে মহারাজা বীর বিক্রম কিশোর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এতদিনে এদের মনে ছিল না সে রাজার কথা, প্রদ্যুৎ কিশোর দেববর্মার, ওনার মা অনেকই ওরা রাজনীতিতে ছিল, এমপি ছিল, কিন্তু সেদিন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যের কথা মনে পড়েনি। আজকে যদি এরা সিপিএমের সরকার থাকতো, আজকে যদি কংগ্রেসের সরকার থাকতো, তাহলে নিশ্চিত একটা জনগণ স্বীকার করে নিচ্ছে, আমাদেরকে বলছে যে হয়তো অনেকে করোনার মৃত্যু হওয়ার আগে তাদের অনাহারে মৃত্যু হয়ে যেত, তাই স্বাধীনতার পর আমরা এমন একটি সরকার এ রাজ্যে গ্রহণ করতে পেরেছি, এমন একজন মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি যে সরকারের দ্বারা, যে মুখ্যমন্ত্রীর দ্বারা আগামী দিনে এ রাজ্যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা প্রতিষ্ঠিত হবে, এ রাজ্যকে মডেল রাজ্য হবে, তার কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা জানি এই অঞ্চলের মানুষের, কুমারঘাট কৈলাস শহর এবং কুমারঘাটের মানুষের একটা জোরালো দাবি ছিল যে কৈলাস শহর এবং কুমারঘাটের যে রাস্তাটি রয়েছে তার সংস্কারের জন্য আজকে আপনারা দেখছেন দ্রুততার সঙ্গে এই রাস্তার কাজ চলছে। ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়কের তার স্থান পেয়েছে, তার শুরু হয়ে গিয়েছে। আমরা এই কৈলাস শহর দাঁড়িয়ে বলেছিলাম যে আমরা সেই রাস্তার সংস্কার করে দেবো, আমরা রাস্তা নির্মাণ করে দেবো, আজকে সেখানে নির্মাণ কাজ শুরু হয়ে গিয়েছে। আমরা বলেছিলাম কৈলাস শহরের জন্য কৈলাস শহরকে আমরা রেলের মানচিত্রে আনবো, আজকে সেই পরিকল্পনা নেওয়া হয়ে গিয়েছে, কৈলাস শহর রেলের মানচিত্রে চলে আসবে কিছুদিনের মধ্যে। এইভাবে শুধু কৈলাস শহর না, অনুগুটি জেলায় নয়, গোটা রাজ্যে প্রান্তে প্রান্তে এইভাবে উন্নয়ন।